নমস্কার বন্ধুবর্গ, ভাই ভৌণী মানে আপনাদের শারীরিক অনুপস্থিতিতে স্বাগত করুছি। শাস্ত্র কহে আমি মানে চারি প্রকার ধারার মানুষ, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। বর্ষ পরে বর্ষ আমি যে মানে এটি সমবেত হোছু, কেতে প্রশ্ন উপরে ধ্যান দেছু, আলোচনা করুছু, আমি সমস্তে সম্ভবত আমি সমস্তে জিজ্ঞাসু পর্যায়ের মানুষ। এই যে জিজ্ঞাসা কেবে তার অয়মারম্ভ হল ইতিহাস কহিপারিব না। শ্রী অরবিন্দ তাঁক লাইফ ডিভাইন প্রথম অধ্যায় পরে পরিচ্ছেদ কুমার যে যেবেঠু মনীষর চেতনা বলে গোটা জিনিস জাগরিত হলানি, সেবেঠু সে কতটি মৌলিক প্রশ্নর উত্তর পাইপাই চেষ্টা করে করে চালিছি। কিন্তু আজ মু কিছু তত্ত্ব কথা কেবা চাহে না, মো নিজের সীমিত জীবন এবং সীমিত অধ্যবসায় সীমিত জিজ্ঞাসাবোধ ভিতর যোড়িয়ে মৌলিক সত্যরে মু উপনীত হয়েছি, সাধারণ সত্য মু তাকুই আপনার উপস্থাপন করিবি। আপনার অনেকঙ্কর চেতনার সজাগ ভাবরে এই সত্য রয়েছে, যোমান ভিতরে সজাগ ভাবরে নাহি অবচেতন রয়েছে, হুয়েত মোর এই সামান্য বক্তব্য সে প্রশ্নগুলো তাঁর ভিতরে উদ্দীপিত করিব, প্রশ্ন নুহে উত্তরগুলো তাঁর উদ্দীপিত করিব। প্রথম কথা হচ্ছে আমার মানসিক শক্তি, প্রতিভা, ধি শক্তি এই সব প্রয়োগ করে গোটায় মূল প্রশ্ন উত্তর আমি পাইপারা সম্ভবপর নুহে। সে প্রশ্নটি হচ্ছে এই জীবনর সৃষ্টি রহস্য কোন, কাহিকি এ বিরাট ব্যাপক মহাব্রহ্মাণ্ড মহাজাগতিক এ ব্যাপার আরম্ভ হেলা, মানুষ সৃষ্টি হেলা এবং জীবনকু নেই কেতে প্রশ্ন আমার মনে আসে, সে সমস্ত প্রশ্ন সমাহার যদি মৃত্যু হি হুয়ে ইয়া রহস্য কোন, এই রহস্য আমি মানসিক স্তরে বুঝিপারিবা নাহি। যদি জনে সৌভাগ্যবন্ত যোগী হইথিবো এবং তার চেতনা ধীরে ধীরে উন্নতর উন্নততর হই আরোহণ করে আরোহণ করে সত্যর অনেক পাহাচ টপি অতিক্রম করে যদি সে যে মৌলিক ব্রহ্ম শক্তি তা সহ একীভূত হয়ে পার, তবে সে এই প্রশ্নের উত্তর উপলব্ধি করে পার, কিন্তু প্রকাশ করে পার কি না সন্দেহ। প্রকাশের মাধ্যম ভাষা, ভাষা সবুলে সীমাবদ্ধতার শক্তি। কিন্তু গোটায় কথা যা মো মনকু আসে এবং তাকে মু ভাবে যে সেটা মর এক 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 অত্যন্ত অন্তরঙ্গ বিশ্বাস, সেটা হচ্ছে গোটায় নাটক অধা দেখিকি আমি সে নাটক উপরে মন্তব্য দিয়ে পারিবা না, ভাল কি খারাপ তার অর্থ আছে কি তাৎপর্য আছে কি না এ সম্পর্কে আমি মন্তব্য দেওয়া সম্ভব নুহে যদি পূর্ণাঙ্গ নাটক আমি দেখিবার সুযোগ নপাও। আপনার সমস্ত শকুন্তলা কাহিনী জানান্তি, গোটে উদাহরণ দেউছি, অরণ্য ভিতরে কর্ণমণিকর আশ্রম, সেটি যাই রাজা দুষ্মন্ত উপনীত হয়েছেন দিনে হঠাৎ, শকুন্তলা সহ সেখানে গান্ধর্বরীতির বিবাহ হয়ে যাচ্ছি এবং রাজা শকুন্তলা গোটে মুদ্রিকা দিয়ে সন্তক রূপে তাঙ্ক রাজধানীকে ফেরি আসছেন। কিছুদিন পরে যেতবে কর্ণমণি জনে দেহরক্ষী দিয়ে জনে আশ্রমের সাধককে দেখি শকুন্তলা তাঁর স্বামীক গৃহকে প্রেরণ করছেন, সেতবে রাস্তায় সেই সন্তক মুদ্রিকাটি হঠাৎ নই পাড়ে খসি যাইছে এবং দুর্বাসীর অভিশাপ যোগু দুষ্মন্ত সমগ্র তাঁর এই যে গোটায় জীবনের গোটায় 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 অংশ তাঁক সহ শকুন্তলা বিবাহ সম্পূর্ণ ভাবে তাঁকে বিস্তৃত হয়ে যাই। শকুন্তলা রাজত্বরে আসি অসহায়
ରାଜା ତାଙ୍କୁ ଚିହ୍ନି ପାରୁନାହାନ୍ତି, ଭାବୁଛନ୍ତି ଗୋଟେ ଷଡ଼ଯନ୍ତ୍ରର ଇଏ ଗୋଟେ ଅଂଶ ମାତ୍ର। ଏବଂ ଯିଏ ଦେହରକ୍ଷୀ ଆସିଥିଲା ସିଏ କହୁଛି, ଭଉଣୀ ମୋର କାମ ସରିଗଲା, ମୋର ଦାୟିତ୍ୱ ଥିଲା ତୁମକୁ ଆଣି ପହଞ୍ଚେଇଦେବା ଏଠି ରାଜାଙ୍କ ପାଖରେ, ମୁଁ ଚାଲିଲି। ଯଦି ଏଇ ମୁହୂର୍ତ୍ତରେ ଆପଣ ନାଟକ ଉପରେ ମନ୍ତବ୍ୟ ଦେବେ ତେବେ ନାଟ୍ୟକାର ପ୍ରତି ଅନ୍ୟାୟ ହେବ। ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ ଯେଉଁଠି ଦୁଷ୍ମନ୍ତ ଶକୁନ୍ତଳାଙ୍କର ମିଳନ ଘଟୁଛି, ଖାଲି ମିଳନ ଘଟୁନାହିଁ, ଶକୁନ୍ତଳାଙ୍କ ନବଜାତ ଠିକ୍ ନୁହେଁ, ସନ୍ତାନ ପୁତ୍ର ସନ୍ତାନ ଭରତ ଯାହାଙ୍କ ନାମରେ ଦିନେ ଭାରତବର୍ଷ ନାମିତ ହେବ ସେଇ ଭରତକୁ ଭେଟୁଛନ୍ତି। ଏବଂ ଅତ୍ୟନ୍ତ ମନୋମୁଗ୍ଧକର ପରିବେଶ ଭିତରେ ନାଟକର ମରଣାନ୍ତକ ସମାପ୍ତି ଘଟୁଛି। ଏଇ ସୃଷ୍ଟିରେ ମଧ୍ୟ ସେମିତି ଗୋଟାଏ ଗତି ରହିଛି, ଗୋଟାଏ ପ୍ରକୃତି ରହିଛି। ଏବଂ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପଞ୍ଚାଙ୍କ ନାଟକ ଯଦି ଆକୁ କୁହାଯିବ, ଦ୍ୱିତୀୟ ଅଙ୍କରେ ମଧ୍ୟ ଆମେ ରହିଛୁ କି ଦ୍ୱିତୀୟ କି ତୃତୀୟ ଅଙ୍କରେ ଆମେ ରହିଛୁ, ଏ ନାଟକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଯେତେବେଳେ ହେବ ସେତେବେଳେ ଆମେ ବୁଝିବୁ ଏହାର ପ୍ରକୃତ ଯଥାର୍ଥ କ'ଣ ଥିଲା, କାହିଁକି ଏକ ବିରାଟ ମହାଶକ୍ତି ଏଇ ସମଗ୍ର ସମାଜ ଯାହା କହନ୍ତୁ, ପୃଥିବୀ କହନ୍ତୁ, ରାଜନୀତି ଅର୍ଥନୀତି ଜୀବନ ସଙ୍ଗୀତ ସଂସ୍କୃତି ଏସବୁର ପୁରୋଧା ଯିଏ, ଏସବୁର ଉତ୍ସ ଯିଏ, ସେ କାହିଁକି ଏସବୁ ବିରାଟ ଖେଳନା ସୃଷ୍ଟି କଲା ସେତେବେଳେ ଆମେ ବୁଝିପାରିବା। ତାକୁ ପ୍ରଶ୍ନ ଆସିପାରେ ଯେ କେବେ ଏଇ ନାଟକର ପରିସମାପ୍ତି ହେବ, ମୁଁ କେଉଁଠି ଥିବି। ମୋର ଦ୍ୱିତୀୟ ମନ୍ତବ୍ୟ ଦ୍ୱିତୀୟ ପରିବେଶନ ହେଉଛି ସେଇଠି। ଏସବୁ ସାଧାରଣ ଜ୍ଞାନସମ୍ମତ କଥା, କିନ୍ତୁ ମୋର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସରେ ଭିତ୍ତି କରିକି ମୁଁ ଏକଥା କହୁଛି ଯେ ଆମେ ସମସ୍ତେ ଥିବା। ନାଟକର ଶେଷ ପରିଣତି ବେଳେ ଆମ ଭିତରୁ କେହି ଜଣେ ମଧ୍ୟ ଅନୁପସ୍ଥିତ ନଥିବେ, ଅର୍ଥାତ୍ ଜନ୍ମ ପରେ ଜନ୍ମ ଆମେ ଯେଉଁ ସବୁ ଅଭିଜ୍ଞତା ଅର୍ଜନ କରିକରି ଚାଲିଛୁ, ସେହିସବୁ ଅଭିଜ୍ଞତା ଆମକୁ ଏଇ ନାଟକର ଦର୍ଶକ ଭାବରେ ଯୋଗ୍ୟତା ଆଣିଦେଉଛି କ୍ରମେ କ୍ରମେ। ଏବଂ ଯେତେବେଳେ ଶେଷ ଅଙ୍କ ଶେଷ ଦୃଶ୍ୟ ନାଟକରେ ଅଭିହିତ ହେବ, ଶେଷ ବୋଲି ଅବଶ୍ୟ କିଛି ନାହିଁ, ତାପରେ ହୁଏତ ଦ୍ୱିତୀୟ ନାଟକ ଆରମ୍ଭ ହେବ, କିନ୍ତୁ ସେ ନାଟକ ଦୁଃଖରୁ ସୁଖ ଭିତରକୁ ଯାତ୍ରା ନୁହେଁ, ସୁଖରୁ ବୃହତ୍ତର ସତ୍ୟ, ସତ୍ୟରୁ ବୃହତ୍ତର ସତ୍ୟ, ସୁଖରୁ ମହତ୍ତର ସୁଖ ଭିତରକୁ ଯାତ୍ରା ହୋଇପାରେ। ସେ ଯାହା ହେଉ, ଅର୍ଥାତ୍ ଜନ୍ମାନ୍ତର ବାଦରେ ମୋର ବିଶ୍ୱାସ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଟଳ, ଏବଂ କିଏ ବିଶ୍ୱାସ କରୁ ବା ନ କରୁ ସେଥିରେ ସେଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ ଯେ ଜନ୍ମ ଜନ୍ମ ଧରି ଆମେ ଏଇ ନାଟକରେ ଅଂଶଗ୍ରହଣ କରିକରି ଚାଲିଛୁ। ଏବଂ କେହି ରହିନାହିଁ ରହିବେ ନାହିଁଟି ଭବରଙ୍ଗ ଭୂମି ତଳେ, ସର୍ବେ ନିଜେ ନିଜ ଅଭିନୟ ସାରି ବାହୁଡ଼ିବେ କାଳବେଳେ, କବି କହିଛନ୍ତି, ବାହୁଡ଼ି ଯିବେ ନାହିଁ କୁଆଡ଼େ, ପୁଣି ଏଇ ଧରିତ୍ରୀ ଫେରି ଆସିବେ, ଏବଂ ଫେରି ଆସିକି ପୁଣି ଏହି ନାଟକରେ ଅଂଶଗ୍ରହଣ କରୁଥିବେ ଶେଷ ଅଙ୍କ ଶେଷ ଦୃଶ୍ୟ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଏଥିରୁ ଯେଉଁ ସିଦ୍ଧାନ୍ତଟି ଆସୁଛି ତାହା ହେଉଛି, ଯେଉଁମାନେ ଆମେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ଦର୍ଶନ ଏବଂ ଶ୍ରୀମାଙ୍କର କରୁଣା ଯୋଗୁଁ ସେହି ଦର୍ଶନ ଅନୁଗାମୀ ହୋଇପାରିଛୁ କିମ୍ବା ତା'ର ଛାତ୍ର ହୋଇପାରିଛୁ, ଆମକୁ ଏକ ବିରାଟ ବିଶ୍ୱାସ ଆମ ଚେତନାରେ ଧୀରେ 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 ସଞ୍ଚିତ କରିକି ତାକୁ ବଳଶାଳୀ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏ ବିଶ୍ୱାସ ହେଉଛି ଯେ କିଛି ଅଭିଜ୍ଞତା ଭୁଲ ନୁହେଁ, କିଛି ଅଭିଜ୍ଞତା ଅନର୍ଥକ ନୁହେଁ, ଯାହା ଅନର୍ଥକ ବୋଲି ମନେ ହୁଏ କେଉଁ ସୂକ୍ଷ୍ମ ସ୍ତରରେ ତାର ଗୋଟେ ଅବଦାନ ରହିଛି ଆମର ଚେତନାର ବିକାଶ ଦିଗରେ, ସେ କଥା ସେଇ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ହୁଏତ ବୁଝିପାରିବା ନାହିଁ, ଯେତେବେଳେ ଆମ ଚେତନା ଆଉ ଟିକେ ଅଧିକ ସଂଯତ ବିକ୍ଷିପ୍ତ ନହିକି ସଂଯୁକ୍ତ ହେବ, ଆଉ ଟିକେ ଅଧିକ ଉନ୍ନତ ହେବ, ସେତେବେଳେ ଆମେ ତାକୁ ହୃଦୟଙ୍ଗମ କରିପାରିବା। ଏଇ ବିରାଟ ବିଶ୍ୱାସ ନେଇ, ଏକ ମହତ ବିଶ୍ୱାସ ନେଇ ଯଦି ଆମେ ଆମର ଜୀବନର ଗତିପଥରେ ଧୀରେ ଧୀରେ ଅଗ୍ରସର ହେଉଥିବା, ବୋଧ ହୁଏ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କର ଯେଉଁ ଦୃଷ୍ଟିରେ ପୃଥିବୀର ଭବିତବ୍ୟ, ତା ପ୍ରତି ଇଏ ଗୋଟିଏ ଛୋଟ ଅବଦାନ ହୋଇପାରିବ। କାରଣ ଆଜି ପୃଥିବୀରେ ବିଶ୍ୱାସର ଅଭାବ ତୀବ୍ର, ଅବିଶ୍ୱାସ ସନ୍ଦେହ ଏହିସବୁ ସମାଜକୁ ଏତେ ବିଷାକ୍ତ କରି ତୋଳିଛି ଯେ ଆମେ ଯେଉଁମାନେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କର ଜୀବନ ଦର୍ଶନ ଏବଂ ତାଙ୍କର ଭବିଷ୍ୟତ ଦର୍ଶନ ଗ୍ରହଣ କରି ନେଇଛୁ, ଆମର ସବୁଠୁ ବଡ଼ କର୍ତ୍ତବ୍ୟ ହେଉଛି ନିଜ ଭିତରେ ବିଶ୍ୱାସ ଦୃଢ଼ କରିବା। ଏ ପୃଥିବୀର ଭବିଷ୍ୟତ ରହିଛି, ଏଇ ଜୀବନର ଗୋଟେ ମହତ୍ତର ଭବିଷ୍ୟତ ରହିଛି, ଏହି ସମ୍ପର୍କରେ ଧୀରେ 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 ଆମେ ନିଜକୁ ସନ୍ତୋଷଜନକ ଭାବରେ ପ୍ରସ୍ତୁତ କରିବା। ମୋର ମନେ ପଡ଼ୁଛି ସେମାନଙ୍କ ଗୋଟେ ଛୋଟ କବିତାର ଗୋଟେ ଅଂଶ, ବହୁତ ପୁରୁଣା କବିତା ତାଙ୍କର, ରିଜର୍ଭେସ୍ ଆଣ୍ଡ ଫିଆର୍ ନଟ୍ ଦ ୱେଭ୍ସ ଦ୍ୟାଟ୍ ସ୍ୱେଲ୍ ଦ ଷ୍ଟର୍ମସ୍ ଦ ଥଣ୍ଡର ଆଣ୍ଡ ୱିଣ୍ଡସ୍ ଦ୍ୟାଟ୍ ସ୍ୱିପ୍ ଅଲୱେଜ୍ ଆୱାର କ୍ୟାପ୍ଟେନ୍ସ
holds the rudder well. He does not sleep. जेते झड़झंझा आसुना कहीं आम जीवन पोतर जी कांडारी जी तार माझी सीए के निजर शो पड़े ना ये समस्त घूर्णी बात्या झड़झंझा भितर दे आम जीवन रू का कुछ ठीक चल नहीं जाम भर बलवत्तर हो शुभेच्छा मुझे आपाई कामना करुच्ची मो निजप चाहूँगी जे विश्वास धीरे धीरे अधिक रु अधिक बलवत्तर हो आपन सम्मेलन सार्थक हो आलोचना सब यथार्थ हो शुभकामना सहकारे मुझे विदाय नौ धन्यवाद।